ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে ভালো সাড়া মিলল কলকাতায়। রাস্তায় নেমে নিয়ম ভাঙলেই পদক্ষেপ নিয়েছে পুলিশ, ড্রোনের মাধ্যমে চলেছে নজরদারি। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ক্রমে অপ্রতিরোধ হয়ে উঠছে নোভেল করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে লাগাম টানতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন চালু করেছে রাজ্য সরকার। শনিবার তার দ্বিতীয় দিনে স্বতঃস্ফূর্ত সাড়া মিলল কলকাতায়। উধাও সেই গাড়ির ভিড়, রাস্তায় হাতে গোনা মানুষ, মোড়ে মোড়ে পুলিশের কড়া প্রহরা। জরুরি কাজ ছাড়া কেউ রাস্তায় বেরোলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ। দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই রাসবিহারী মোড়, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই লকডাউনের দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে কিন্তু রাসবিহারী মোড়ে নাকা চেকিং চলছে। অন্যদিনে যাদবপুরের যে 8B বাস স্ট্যান্ড যাত্রীদের ভিড়ে গমগম করে, সেখানে এদিন পুরো উল্টো ছবি। রুবি মোড়ে EM বাইপাস, মহাত্মা গান্ধী রোড সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং এ পুলিশের নাকা চেকিং। দ্বিতীয় দিন যে ছবিটা লকডাউনের ধরা পড়ছে তা মধ্য কলকাতার, আমরা যেখানে রয়েছি অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ এবং MG রোড ক্রসিং এ খানিকটা এই রকম। পুলিশ এই গোটা নাকা তল্লাশির মধ্যে গাড়িতে যারা সওয়ার চালক অথবা তার সঙ্গে সহযাত্রী তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের ছবি পর্যন্ত তুলে রাখা হচ্ছে। উল্টোডাঙ্গায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন DC ESD অজয় প্রসাদ। আজকে আমাদের লকডাউন লাস্ট টাইম লাস্ট ডেতে সাকসেসফুল হয়েছিল এবং আজকেও 100% সাকসেসফুল আছে। আমাদের পেট্রোলিং আছে, বিভিন্ন পয়েন্টে পিকেট আছে। ড্রোন উড়িয়ে অলিগলিতে দিনভর নজরদারি চালালো পুলিশ। গড়িয়াহাটের পাশাপাশি সেই ছবি ধরা পড়ল কলেজ স্ট্রিট বেলেঘাটাতে। সাপ্তাহিক লকডাউনের প্রথম সপ্তাহের দ্বিতীয় দিন ছোট ছোট রাস্তাগুলোতেও কিভাবে লকডাউন পালন করা হচ্ছে, আদৌ লোকজন সেটা মানছেন কিনা সেই বিষয়টা নজরদারি করা হচ্ছে, এবং প্রয়োজনে যেখানে দেখা যাবে যে লকডাউনের ছবিটা আশাপ্রদ নয় সেখানে পুলিশ ইন্টারভেন করতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে। VIP রোডের বিভিন্ন জায়গায় ছিল পুলিশের নাকা চেকিং। লেকটাউন VIP মোড়ে দুজন বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। বাগুইহাটি কাকুরগাছিতে চলে পুলিশের টহল। লেকটাউনে দক্ষিণ গাড়িতে দোকান খোলা রাখায় কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। করোনার মোকাবিলায় ফের লকডাউন, রাস্তা থেকে উধাও গাড়ি, ফলে নিচে নামলো কলকাতার দূষণের মাত্রাও, দেখা মিলল পরিষ্কার আকাশে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে অন্যান্য দিনে সকাল 10টায় কলকাতার বাতাসে PM 2.5 এর মাত্রা থাকে 150 থেকে 200 মধ্যে। সেখানে শনিবার ওই সময় যাদবপুরে PM 2.5 এর মাত্রা ছিল মাত্র 37, বালিগঞ্জে 30, রবীন্দ্র সরোবরে 41, ভিক্টোরিয়ায় 37, ফোর্ট উইলিয়ামে 29 এবং বিধাননগরে মাত্র 28। ABP আনন্দ।